ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই বেল আইকনটিকে প্রেস করবেন। হ্যালো বন্ধুরা, টাকা মানুষের জীবনে অমূল্য সম্পদ এবং টাকা ছাড়া পৃথিবী চলতে পারে না। এছাড়াও পৃথিবীর যে কোনো ব্যক্তি টাকার বড়াই দেখাতে পারে না। তো বন্ধুরা, আজ আমরা আপনাদের পৃথিবীর এমন এক ব্যক্তি সম্বন্ধে বলবো যার কাছে টাকা কিছুই না এবং তিনি নিজের শখ ও স্বাচ্ছন্দ্যের জন্য সারা পৃথিবীতে পরিচিত হয়ে আছেন। এবং এই ব্যক্তির সম্পত্তির কথা জানলে আপনিও চমকে উঠবেন, কেননা আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই ব্যক্তি কেবলমাত্র এক রাত কাটানোর জন্য একজন মহিলা সেলিব্রিটিকে প্রায় 55 কোটি টাকা অফার করেছিলেন। কিন্তু এই অফার করার পর এই মহিলা আজও পর্যন্ত নিখোঁজ হয়ে আছেন। না জানি এই মহিলার সঙ্গে কি ঘটেছে। আজ আমরা এই ধনী ব্যক্তির সম্বন্ধে কিছু এমন কথা বলতে যাচ্ছি যেটা জানার পর আপনিও দিশেহারা হয়ে যাবেন। এবং এই ধনী ব্যক্তিটির নাম হল মোহাম্মদ হুসেন আল আমদি, যিনি সৌদি আরবের দ্বিতীয় সবচেয়ে ধনী ব্যক্তি। এছাড়াও মোহাম্মদ হুসেন আল আমদিকে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে মুসলিম ধনী ব্যক্তি বলেও মনে করা হয়। যিনি খুব বড় এবং নামকরা বিজনেসম্যান। এই ব্যক্তির বিল্ডিং কনস্ট্রাকশন, এগ্রিকালচার, হোটেলিং ইত্যাদি সমস্ত কিছুর ব্যবসা আছে। এবং তার সবথেকে বড় ব্যবসা হলো তেলের ব্যবসা, যার দ্বারা তিনি প্রতিদিন লাখ লাখ টাকা আয় করেন। আপনি ধারণা করতে পারবেন না যে এই ব্যক্তির কোম্পানিতে প্রায় 1.5 লক্ষ কর্মচারী কাজ করেন এবং তিনি গত বছরে তেল রপ্তানি করে প্রায় $30 মিলিয়ন ইনকাম করেছিলেন। তাকে পৃথিবীর এমন এক ব্যক্তি বলে মনে করা হয় যার কাছে ছোট বড় বিভিন্ন প্রকারের হোটেলস পৃথিবীর বিভিন্ন দেশে আছে এবং এই হোটেলসগুলো থেকে তিনি প্রচুর টাকা ইনকাম করেন। মোহাম্মদ হুসেন আল আমদির বিবাহ 27 বছর বয়সে হয়েছিল এবং আপনি বিশ্বাস করবেন না যে এখনও পর্যন্ত তার 8টি সন্তান আছে এবং তারা সকলেই বিজনেসকেই তাদের পেশা বেছে নিয়েছেন। তিনি প্রচণ্ড ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও তার নাম অনেক বড় বড় কেলেঙ্কারিতেও দেখা গিয়েছে। এবং বন্ধুরা, এমনটা বলা হয় না যার কাছে টাকা আছে তাকে কেউ কিছুই করতে পারে না, এবং ঠিক তেমনটাই হয়েছে সৌদি আরবের মুসলিম ধনী ব্যক্তি মোহাম্মদ হুসেন আল আমদির সাথে, যার নাম অনেক বড় বড় কেলেঙ্কারিতে আসা সত্ত্বেও তাকেই পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে মুসলিম ধনী ব্যক্তি বলে মনে করা হয়। যদি আমরা এই ব্যক্তির সুখ ও স্বাচ্ছন্দ্যের কথা বলি, তাহলে তার বাড়িটি 100 বিঘা জমির উপর তৈরি করা আছে। এছাড়াও তার কাছে 100টির থেকেও বেশি গাড়ি আছে যা সম্পূর্ণরূপে কাস্টমাইজ। এই ব্যক্তির এখনও পর্যন্ত বড় বড় সেলিব্রিটির সাথে তুলনা করা হয়েছে। এই ব্যক্তিকে অত্যন্ত রঙিন শখের মানুষ বলেও মনে করা হয়, যিনি এখনও পর্যন্ত অনেক বড় বড় মহিলা সেলিব্রিটিকে এক রাতের অফার দিয়ে রেখেছে। এবং তিনি পৃথিবীর এমনই এক ধনী ব্যক্তি যিনি অনেক মহিলার সাথে বহুবার রাত কাটিয়েছেন। তো বন্ধুরা, এই রঙিন ধনী ব্যক্তির সম্পর্কে আপনার কী মতামত তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।